আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, চলে আসলাম ধানের পাইকারি হাটে। জানিয়ে দেবো ধুলাউড়ি ধানের পাইকারি হাটের সর্বশেষ পরিস্থিতি কেমন চলছে, বেচা কিনা এবং দাম দর কেমন ছিল আজকের বাজারে। হীরা জিরা কাটারি মিনিকেট বাসমতি 28-39 বা আমন ধানের আজকের বাজার দর। প্রিয় দর্শক, আজ 11 ডিসেম্বর 2023 অবস্থান করছিলাম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি নামক ধানের পাইকারি হাটে। আমরা এই হাটের আপডেট প্রতি সপ্তাহে দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, সাথে থাকুন, আমরা কিছু ব্যবসায়িকদের সাথে কথা বলবো এবং কথা বলবো প্রান্তিক চাষিদের সাথে, জানবো ধুলাউড়ি হাটে ধানের সর্বশেষ পরিস্থিতি কেমন চলছে। কত দরে কিনলেন ভাইজান? 1150। কি ধান কিনলেন? আমন ধান না আমন ধান? এটা নতুন ধান তাই না? নতুন আমন ধান, নতুন আমন ধান 1150। আপনারটা কি ধান দেখি? আমারও আমনই, ঝরা আমন। এটা কালো দেখা যাচ্ছে কেন? কালো কালো ভাই, কালো। আর আপনারটা দাম হইছে না ভাইজান? আমারটা ওই ধরেন 800-900-1000। 800-900-1000, মানে এর কারণটা হলো মানে ঝরা ঝরা। আচ্ছা, ঝরা হলে কি এর মধ্যে তো চাউল আছে নাকি? হ্যাঁ চাউল তো আছে, চাউল ছাড়া কি আছে নাকি? তাহলে দাম যে কম, দাম ও কম হবেই তো, ঝরা দাম তো। তারপরে যে কালো সাইজে একটু মানে নিম কোয়ালিটি আছে তাই না? নিম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, আমরা প্রথমেই জানলাম আমন ধানের দাম। হাট কিন্তু ভাঙন ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বেচা কিনা শেষ পর্যায়ে। আমরা কয়েকজন চাষিদের সাথে কথা বললে বুঝতে পারবো। এটা কি ধান কাকা? 39। এটা নতুন ধান না? নতুন ধান। আচ্ছা, দাম দাম কত বললো ব্যাপারে? কত? 1060 টাকা। তাতে গত হাটের থেকে দাম কম মনে হচ্ছে নাকি ওই রকমই? গত হাটের থেকে দাম কম না ওই রকমই? ওইরকমই দাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এখানে 39 একটা ধান বেচা কেনা হয়ে গেল। প্রিয় দর্শক, আমন ধান, এটার যে ওই যে হুল টুল নাই, আমন ধানে তো হুল থাকে বলা, ও মানে এটা সরাসরি আগুর সরাসরি। আচ্ছা, তো এটা দাম টাম কেমন হইলো? 1100 প্রতি মন। কয় কেজিতে মন দিতে হচ্ছে? 41 কেজিতে। এটা তো নতুন না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কত মন ধান নিয়ে আসলেন আজকে? আজকে কত মন ধান নিয়ে আসলেন? এইটাই বলতে, এক মন তাই না? এটাও তো আমন ধান? এটা আমন কোন জাতের? এটা তো সরসরি লাগ মনে হয় না? না, এটা আগুর সরসরি। এটা আগুর সরসরি, আগুর সরসরি। এটা কেমন দাম হচ্ছে? ওই 1100, এই 10-20 টাকা কম বেশ। ও মানে কোয়ালিটি ভেদে দেখা যাচ্ছে 10-20 টাকা কম বেশ হয়ে যাচ্ছে। আচ্ছা, কালারে লিভারে 10-20 টাকা কম বেশ, মানে কালারে একটু ভালো চাকতে, কালারে হলে দাম একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভালো মানে চকচকেটা প্রায় 1280 টাকা পর্যন্ত গেছে এরা। ও মানে ভালো মানের যেটা একবারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানের যেটা। তো প্রিয় দর্শক, আমরা ধুলাউড়ি হাটের ধানের পাইকারি হাটের কিন্তু সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছি। এটাও তো আমন ধান না ভাই? দাম কেমন হচ্ছে? 1150 কইলে এখন আর নাই, 1150 বলছে, এখন আর ওই রকম বলছে না, মানে হাট তো শেষ শেষের পর্যায়ে আর কি। কতগুলা ধান নিয়ে আসছিলেন আজকে? 3 মন। 3 মন। আচ্ছা, বেচা কিনা শেষের দিকে আপনার ধান একটাও বেচেন নাই নাকি 3 মনের মধ্যে? আচ্ছা, তো দাম যদি পর্যাপ্ত না হয় তাহলে কি বিক্রি করবেন? না, নিয়ে যাবেন? আবার সামনে আরে যা হয় হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু ধুলাউড়ি ধানের পাইকারি হাট থেকে আজকে বাজার দরটা জানলাম। তো আজকে ছিল এরকমই বাজার দর, যেরকম শুনলেন আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।